নদীয়ার কল্যাণীর ছেলে বিদেশে, উৎকণ্ঠায় দিন গুনছে মা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আটকে, চাকদাহের এক বাসিন্দা ইউক্রেনের মিকোলেভ বন্দরে গম বোঝাই কার্গো নিয়ে যাওয়ার কথা ছিল ইতালিতে। নদীয়া চাকদাহ বনগা রাজ্য সড়কের চাকদাহ ব্লকের শিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাজাবাড়ি পশ্চিম পাড়ার বাসিন্দা। জাহাজের প্রধান রাঁধুনির কাজে নিযুক্ত চাকদাহের দিবস সরকার 2021 সালের আগস্ট মাসে চাকদাহের ভাজাবাড়ি থেকে বেরিয়েছিলেন দিবস। দিবসের মা কৃষ্ণা দেবী জানান, তার তিন ছেলে বড় অসুস্থ। মেজ ছেলে চাকদাহ স্টেশনের কাছে কসমেটিক্সের দোকান আছে, দিবস বাড়ির ছোট ছেলে। বাড়িতে দিবসের মা, স্ত্রী ঝর্ণা এবং তিন বছরের সন্তানকে রেখে নিজের কর্মস্থলে রওনা হয়েছিলেন। দিবসের স্ত্রী ঝর্ণা দেবী তার ছেলে দেবজিৎকে নিয়ে বেশিরভাগ বাবার বাড়িতেই থাকেন, মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে আসেন। ফোনে দিবসের সাথে যোগাযোগ করতে পারলেও কবে ফিরবে বুঝতে পারছেন না মা কৃষ্ণা দেবী। ছেলে জাহাজে কাজ করে এটা জানে, তবে যুদ্ধের কথা জানেন না, সবসময় উৎকণ্ঠা নিয়ে থাকেন। ফোন আসলেই ছোট ছেলেকে জিজ্ঞাসা করেন সুগার কমেছে কিনা। কার্গোর চাকরিতে একমাত্র সমুদ্রে পাড়ি দিলে 8 থেকে 9 মাস সমুদ্রেই কেটে যায়। মাস ছয়েক আগে কানাডা থেকে সমুদ্রে পাড়ি দেয় দিবস। ব্রাজিল আর্জেন্টিনা ঘুরে তারা ইউক্রেনে এসে পৌঁছেছিল। তারপর যুদ্ধ শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এখন কি অবস্থায় আছে বুঝতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রাণের শহর চাকদাহ গ্রুপে সদস্য ছিলেন, সেখান থেকেই জানতে পারে এলাকার মানুষ। চৈত্র মাসের শেষে বাড়িতে আসার কথা, সেই আসার দিন গুনছেন দিবসের মা কৃষ্ণা দেবী। একজনের কাছে একটু শুনছিলাম বাবা যে এইরকম যুদ্ধ বাজে, তা কাল এবার আমি ফোন করছি, ফোন করলে এবার আমার অতটা ই নেই, ফোন করছি কেন বাবা তুই কেমন আছিস? ওর মা আমি ভালো আছি। বলে তো সুগারটা কিরম আছে? বলে সুগারটা মাফ হয় নাই। কবে আসবে বলেছে? না অতটা বলে না, একদিনে শুনলাম আর এক বন্ধুর কাছে বললো যে 36 মাসে আসবো, তাই বললো। হ্যাঁ বাবা আমি তো বুঝি নিয়ে কিছু নিয়ে ওই বৌদ্ধের ফোন করে সবসময়, এই চিন্তাটা মাথায় দিয়ে গেলি। কালকে তখন তো ভালোই কথা বলছি, ভালোই আছে। না ভালো থাকবেন, ভালো থাকবেন। কিন্তু ও সমস্ত কিছু বললো না, যেরকম যুদ্ধ হচ্ছে পাশে একজনের কাছে শুনলাম যে জাহাজে যুদ্ধ হচ্ছে, তাও তো কিছু বললো না। তার কিছু হলে তো কিছু বলতো যে মা এই কি ওই। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।